আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জাবের ফ্রম ডেলি বাজার নিউজ। দেখতেই পারতেছেন আমি আজকে আসছি ফরিদপুর শহরের ফলের বাজারে। যদিও ফরিদপুর শহরের ফলের বাজারটা অনেক মানে এইখানে একটু সীমিত, বাট বাইরে অনেক দোকানপাট আছে। বাট আমি আসলে মেইন যে বাজার সেখানেই আসছি, সেখান থেকে আমি আপনাদের আজকে একটু ফলের দাম জানানোর চেষ্টা করব যে আসলে ঢাকার ফলের বাজার কীরকম আর ফরিদপুরের ফলের বাজার কীরকম, এটা একটু ডিফারেন্সটা আমি আজকে দেখবো এখানে। তো চলেন একটু দেখি যে কীরকম কী আসা বিষয়। তো আমি আসলে এই বাজারটা দেখতেই পাচ্ছেন এত ভিড়, মানে কোনো দোকানে কথা বলার কোনো সুযোগ নাই। তারপর আমি একটা ভাইয়াকে ফ্রি পাইছি, একটু কথা বলবো। ভাইয়া, এই যে কমলা, এটা তো দেশি কমলা, ইন্ডিয়ান, এগুলো কত করে? একদম 160 টাকা। আর এগুলো কি? কিন্তু দাম কি একই? 10 টাকা কম বেশি। আচ্ছা, এই আঙ্গুরগুলো, এগুলো 220 টাকা করে, 210 টাকা হলেও বিক্রি করে দেন। কিন্তু এগুলো ঢাকায় বিক্রি হইতেছে 350 টাকা করে, তাহলে আপনারা তো কমে কিভাবে পান, এটা আমার প্রশ্ন আর কি। এটা কোনো উত্তর নাই, যাই হোক। আচ্ছা, এইটা এগুলো কত না? এটা তো ঢাকায় 450 টাকা করে বিক্রি হয়, আমরা সব খবর রাখি, আমাদের কাছে সব খবর আছে। যাই হোক, এটা 350, আর এটা 210 20। আচ্ছা, আর এটা কি মালটা? মালটা কত করে? 240 টাকা করে মালটা। আর এই আপেল, এগুলো কত করে? এগুলো কি মানে ফুজি আপেল? হান্ডি আপেল, এগুলো 140-160 এরকম। আচ্ছা, আনার 310-320। অনেক ডিফারেন্স তো দামের, অনেক কম দাম আপনাদের এখানে। আর নাশপাতি 200 টাকা। আচ্ছা, আপনারা এত কমে বেচতেছেন কিভাবে, আমি তো বুঝলাম না। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফরিদপুর শহরের ফলের বাজার আর ঢাকা শহরের ফলের বাজারের সাথে ডিফারেন্স কতখানি, এটা কেউ ফরিদপুরে না আসলে বুঝতে পারবে না, এটা কল্পনার বাইরে। তো আমি তারপরও আরেকটা দোকান যাচাই করব, একটু দেখব। ভাইয়া, এগুলো কি আপেল? এইগুলো কত করে? 220 টাকা। আর এগুলো মানে এটা তো মালটা কত করে? 240। আর এই আঙ্গুরগুলো 220 টাকা। আচ্ছা, আমি এই প্রশ্নটা ওইখানেও করছি, আপনাকেও করি। ঢাকায় এই আঙ্গুরগুলোর দাম 350 টাকা করে, তো আপনারা কীভাবে 220 টাকা করে বেচতেছেন? ও, এখানে কি ঢাকার চেয়ে দাম কম? এই জন্য দাম কম। আচ্ছা, আর এই যে রেড আঙ্গুর 400 টাকা, এটার দামও কম। আর এই যে এটা 350 টাকা। আচ্ছা, আর ড্রাগন ফল কত করে বেচতেছেন? 450। এটা কি ভিতরে লাল সাদা? আচ্ছা, আর গ্রিন আপেল 220 টাকা কেজি, মাশাআল্লাহ। আর এই যে আনার? আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে ডিফারেন্সটা কতখানি। আমি মনে করছিলাম যে একটা দোকানে ডিফারেন্স, বাট না, ডিফারেন্স সব দোকানে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করবো, এই আমের দাম কত করে? 800 টাকা কেজি একদম। আচ্ছা, আর স্ট্রবেরি 300 টাকা গজ। আচ্ছা, আমি সব দোকানে জিজ্ঞেস করছি, আপনাকেও জিজ্ঞেস করি, আঙ্গুর কত করে? আঙ্গুর 220 টাকা কেজি। আসলে সবাই কি একই দামে বেচতেছেন? 220 টাকা, এত সস্তা, মানে ঢাকার মানুষটা তো সস্তায় পায় না। ঢাকায় এই আঙ্গুরের দাম 350 টাকা করে। আমি কিন্তু ভিডিও অন আছে, আমি যা বলি, আমি অলওয়েজ, আমি মানে বাংলাদেশের প্রত্যেকটা বাজার ঘুরি, আমি জানি। না না না, এগুলো আমার কাছে ভিডিও আছে, আমার এগুলোর দাম 350 টাকা করে, এই তো 4-5 দিন আগে। আর এগুলোর দাম কত করে? 350 টাকা। আচ্ছা, আর এই রেটটা 400 টাকা। আর ড্রাগন ফল কত বেশি? 450-430। আচ্ছা, ধন্যবাদ। তো আপনারা দেখতেই পারলেন যে এখানে ফলের দাম কত কম, আর এখানে মানুষের মানে একটাই তো বাজার, এই জন্য অনেক মানুষের ভিড়। তো
আমি এখানেই বিদায় নিব। খুব শর্ট একটা ভিডিও করলাম আজকে, আমি দেখানোর চেষ্টা করলাম যে ঢাকার সাথে মফস্বল বাজারে মানে ফলের দাম কতটুকু ডিফারেন্স থাকে। তো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, নতুন দিনে নতুন বাজার থেকে আমি যাবার আবার আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।